জীবনে প্রথম পুরস্কার নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রী হাত থেকে। আজকে চলচ্চিত্র জগতের জন্য বোধহয় চলচ্চিত্রে গত 46 বছর পর্যন্ত আমি কাজ করছি, সেই 46 বছরের মধ্যে আজকের পরে বোধহয় চলচ্চিত্রের জগতে আর কোনো পুরস্কার আমি পাব না। তো সেই হিসাবে এই পুরস্কারটাও আমার অত্যন্ত শখে ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকেই আমি নেই, যে কারণে আজকে প্রায় 6 মাস পরে আমি বাসার থেকে বাইরে এসেছিলাম। কিন্তু কিছুটা আক্ষেপ তো রয়ে গেল, ভাবলাম যে এসে শুনলাম যে অনুষ্ঠান ওনাকে ঠিক ওনার হাত থেকে পাবো না, তবু উনি আমার সামনে আছেন, আমি ওনাকে সালাম জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের দু চার মিনিট যদি অনুমতি করেন মাননীয় সভাপতি, আমি 2-4 মিনিট একটু কথা বলতে চাই, আমার ব্যক্তিগত কিছু ব্যাপারে কথা বলতে চাই। আমি যখন এই পুরস্কারটার জন্য নির্বাচিত হলাম, তখন আমার হঠাৎ করে আমার একটু অতীতের কথা মনে পড়ে গেল। আমি একটা স্কুলে পড়তাম, ক্লাস 9-এ যখন পড়তাম তখন সেই স্কুলের মধ্যে একটি খুঁটি ছিল কাঠের। তো ছোটবেলা সেই সময়ে আমাদের সেখানে ব্লেড দিয়ে আমি আমার নাম লিখেছিলাম, MP মাসুদ পারভেজ। প্রায় 16 বছর পরে সেখানে গিয়ে আমি যখন গেলাম, তখন আমি বাংলাদেশ চলচ্চিত্র জগতে কাজ করছি, চতুর্দিকে আমার ছোট ছোট ভাই বোনেরা। আমি সেই ক্লাস 9-এর সামনে গিয়ে আমি সেই আমার নামটাকে দেখলাম যে আমার নামটা ঠিক তখনও আছে। আমি নামটা দেখে আমি নিজেকে ডাকতে পারিনি, আমি ভাবলাম নামটা আমার এখনো আছে। আমার ভীষণ আনন্দ হলো, আবার দুঃখ হলো। কেন আনন্দ হলো, কেন দুঃখ হলো, আমি এটা ভাষায় আজ জীবনের এই প্রান্তে এসেও আজও বুঝে উঠতে পারিনি। আমি ঠিক বুঝে উঠতে পারিনি সেটা কি আনন্দ ছিল না দুঃখের অশ্রু ছিল, কিসের অশ্রু ছিল সেটা। তাহলে মানুষ শুধু দুঃখে কাঁদে না, মানুষ আনন্দে কাঁদে, অনেক সময় তাকে বলি আমরা আনন্দাশ্রু। আবার মানুষ কিছু সময় কেন কাঁদে সে নিজেও হয়তো বোঝে না, এবং কোনো ভাষাবিদ বা সাহিত্য কোনো জায়গায় এ কথা বলে না যে অশ্রুটা কেন। আমি যখন জানতে পারলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা আমাকে দেয়া হচ্ছে, আমার ঠিক একটা তেমনি মিশ্র প্রতিক্রিয়া হল। হৃদয়ের মাঝখান থেকে আমার মনে হলো যেন একটা দুঃখবোধ যেন সেখানে চলে আসছে। আনন্দ তো আছেই, সেটা আছেই, কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না দুঃখবোধটা কেন। আপনারা আমাকে ভালোবাসেন, সারা বাংলাদেশের লোক ভালোবাসে, বাংলা ভাষাভাষী পৃথিবীতে যারা আছেন তারা ভালোবাসেন, তাদের ভালোবাসা, তাদের সম্মান, তাদের আপন করে নেয়া, সেইগুলো নিয়েই আজকে আমি আজকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানে সম্মানিত করেছেন। তো আমার তো অনেক আনন্দ হওয়ার কথা, কিন্তু মনটা খারাপ লাগছে কেন।
আমি ঠিক এটা বুঝতে পারিনি, আজও বুঝতে পারছি না, আগামী তো বারো ভোরে আমি জানি না। শুধু এটুকু বুঝেছি যে চলচ্চিত্র জগতের গত ৪৬ বছর পর্যন্ত আমি কাজ করছি, এই সময়ের মধ্যে বোধহয় চলচ্চিত্র জগতের পাওনা যতটুকু আমার ছিল আজ বোধহয় সেখানে তার ইতি হয়ে গেল, হয়তো দুঃখটা সেজন্যে। বন্ধুরা, আজকে থেকে প্রায় ৪৯ বছর আগে স্বাধীন বাংলাদেশ যখন হলো, তখন স্বাধীন বাংলাদেশের প্রথম ছবি, মুক্তিযুদ্ধের প্রথম ছবি ওরা ১১ জন আমি তৈরি করেছিলাম, মানে আমি প্রোডিউস করেছিলাম ছবিটি। আমি জানি না বঙ্গবন্ধু হয়তো আমাকে স্নেহ করতেন, সেই ছবিটা তিনি দেখেছিলেন, দেখে আমি ৩২ নম্বরে যখন গেলাম উনি বললেন, ভালোই তো বানাইছস, যা ওইখানে থেকে যা। আমি সেই গুরু বাক্যকে শিরোধার্য করে আমি চলচ্চিত্র জগতে রয়ে গেলাম। সেই দ্বিতীয় ছবি আমি করলাম মাসুদ রানা, এবং মাসুদ রানার থেকে তার পরবর্তী পর্যায়ে আমার ইতিহাস। বঙ্গবন্ধু সেদিন যদি আমাকে না বলতেন যে তুই চলচ্চিত্রে থেকে যা, আজকে সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ বোধ হয় আমাকে সোহেল রানাকে চিনতে পারত না। তাই আজকে এই দিনে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমি বলবো না, আমি বলবো বাঙালি জাতির যখন থেকে হয়েছে তারপর থেকে সর্বশ্রেষ্ঠ সন্তান তিনি। আমি আমার এই আজকের যে আমি যে পুরস্কারটা পেয়েছি, আমি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমার শিক্ষাগুরু আমার রাজনৈতিক গুরু যার নাম দিয়ে নামের উপরে আমি প্রথমে ১৯৬১ সনে কলেজে যখন ভর্তি হয়েছিলাম তখন আমি এই পার্টি করা শুরু করেছিলাম, সেই জাতির জন্য বন্ধুর কথা চিন্তা করে তার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্যে আমি তার পায়ের কাছে আমার এই সম্মান উৎসর্গ করলাম। মাননীয় বন্ধুরা, এই মুহূর্তে তুই একটি কথা আমাকে না বললেই নয়, আজকে এই পুরস্কার পাওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ তো সেখানে ছিল, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমাদের ইনফরমেশন মিনিস্ট্রির মাননীয় মিনিস্টার এবং ইনফরমেশন মিনিস্ট্রির অন্যান্য যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন এবং সাধারণ কর্মচারী আছেন, সেন্সর বোর্ড যেখান থেকে আমাদের ছবিটা প্রথমে বেরিয়ে আসে, তার যারা আছেন তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই যারা জুরি বোর্ডে ছিলেন, এই জুরি বোর্ডের মেম্বারদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা আমাকে সবাই মিলে নির্বাচিত করেছেন এবং সেই তাদেরই লেখা তাদেরই কথা অনুমোদন করেছেন আমাদের
माननीय প্রধানমন্ত্রী এবং এই ইনফরমেশন মিনিস্ট্রি সমস্ত অফিসার্স বিন্দু আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রযোজক সেই সব প্রযোজকদের এবং সেই সব পরিচালকদের যারা তাদের মেধা এবং মননের সাহায্যে আমাকে তৈরি করেছেন আমি স্মরণ করছি ক্যামেরাম্যান এবং লাইটের মেকআপ ম্যানদের সেই আলো হাজারির মধ্যে আমাকে সেই পর্দায় সুন্দর করে দেখানো যে আলো আধারির খেলা তারা করেছেন আমি সত্যিকার ভাবে বিস্মিত হয়ে গেছি যে আমার মতো সাধারণ একটি চেহারার লোক চলচ্চিত্র জগতে ছবির জগতে পর্দায় এত সুন্দর দেখা যায় কি করে তাদেরকে আমি শব্দভাবে স্মরণ করছি আমি স্মরণ করছি এখানে না বললেই নয় আজকে ডিজিটাল যুগ আপনাদের কে হয়তো জানা অনেকে জানেন না যে আজকে নিচের থেকে লাইটকে কন্ট্রোল করা যায় সেই সময় হবে যে তারা নিজেদের জীবনকে বাজি রেখে কি করে আমাকে সুন্দর দেখানো যায় তারা সেই লাইট নিয়ে আমাকে ফলো করতেন আমি স্মরণ করি আমাদের চলচ্চিত্র জগতের সকলকে যেসব লেখক ঠিক টেইলার কাট যাকে বলা হয় ঠিক টেইলার কাট গল্পগুলো আমার জন্য বানিয়েছিলেন যেগুলো মানুষ পছন্দ করত তেমনি ধরনের গল্প তারা আমার জন্য বানিয়েছিলেন এবং সেই সবের জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রয়ে গেল আর যাদের কথা ঠিক না বললেই নয় সেটা হচ্ছে যে তখন প্রিন্ট মিডিয়া বেশি ছিল এবং প্রিন্ট মিডিয়ার সাথে যারা ছিলেন সাংবাদিক যারা ছিলেন এস এম পারভেজ অথবা আহমেদ জামান চৌধুরী সহ অনেক অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা ছিলেন তারা আমাদের চলচ্চিত্র জগতের সম্পর্কে প্রত্যেকটা শিল্পী কুশলী সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র সম্পর্কে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে তুলে ধরার জন্য তখন তিনটি পত্রিকা ছিল চিত্রালী পূর্বাণী সিনেমা প্রত্যেক সপ্তাহে বেরোতো শুধু এই কালচারাল লাইনে যেটা আজ তারা তাদের কেউই নেই আজকে ডেইলি পাতার মধ্যে একটি পৃষ্ঠাল বা বের করা হয় বিনোদন নামক কথা বলে তারা সারা জীবন তাদের লেখনীর মাধ্যমে আমাদেরকে তারা এমন সুন্দরভাবে মানুষের কাছে এনেছেন যে আমরা নিজেরাই ভাবতাম মধ্যে মধ্যে যে তুমি নিজেকে যা ভাবো আসলে তুমি তা নও তোমাকে মানুষে যারা ভাবে অন্যরা যা ভাবে আসলে তুমি তাই তো আমাদেরকে এই যে অন্যরা ভাবার যে ভাবনা সেটাকে জিইয়ে রাখতো এবং লেখনীর মাধ্যমে মানুষের কাছে প্রচার করত প্রসার করত সেটা হচ্ছে সেই আমাদের সাংবাদিক ভাই বোনেরা তাদের প্রতি আমাদের আমি অত্যন্ত পক্ষে চির ঋণী হয়ে থাকব আমি আর একটি কথা না বললেই নয় খুব আসল কথার বাইরে একটি লাইন সেটি হচ্ছে আমার ঘরোয়া লাইনের কথা আমি সকাল 8টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাজ করে গেছি টানা 45 বছর থেকে 46 বছর পর্যন্ত আমি কাজ করেছি গত 3-4 বছর অবশ্য আমি কাজ করি না এই সময়ে আমার জীবনের যিনি সাথী ছিলেন ডক্টর জিনাত তিনি 31 বছরে এই সকালবেলা আমি চলে গেছি রাত 10টার সময় আমি ফিরে এসেছি আবার পরের দিন সকালবেলা চলে গেছি সময় বোধহয় আমি তাকে দিতে পারিনি তো এক শুক্রবারে বন্ধ থাকতো সেখানে সারাদিন বসে শিডিউল করা হতো লোকজনের সাথে আলাপ আলোচনা করা হতো এবং তারপরে টায়ার্ড হয়ে শুয়ে পড়তাম অর্থাৎ আমার প্রতি তার যে হক ছিল সে হক আমি কখনো পালন করতে পারিনি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে
আমি তার কাছে বলতে চাই যে আমার আজকে যে পুরস্কার আমি পেয়েছি তার পিছনে তোমার অবদান অনেক। পিছন থেকে যদি আমাকে সেই সাহায্য এবং সহযোগিতাটুকু না করত আমি আজকে এখানে এসে পৌঁছতে পারতাম না। আমার একমাত্র ছেলে মাসরুর পারভেজ জিবরান, ওকে আমি সময় দিতে পারিনি। ছোটবেলা যদি কেউ জিজ্ঞেস করতো তোমার ছেলে কত বড় হয়েছে, আমাকে হাত তুলে বলতে হতো এত বড় অথবা এতটুকু। কারণ আমি সকালবেলা যখন যেতাম বাইরে শুটিং করার জন্য, তখনও সে ঘুমিয়ে থাকতো। আমি রাতে যখন ফিরে আসতাম তখনও সে ঘুমিয়ে থাকতো, আদর করে হয়তো চুমু খেতাম, কিন্তু সে তো তখন টের পেত না। কিন্তু সে তবু কোনোদিন আমাকে এ কথা বলেনি যে বাবু তোমার সঙ্গত আমি পাচ্ছি না, যতটুকু সময় আমি পেয়েছি একটু সময় দেওয়ার চেষ্টা করেছি। তাই তাদের প্রতিও রয়ে গেল আমার অনেক আদর, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর আপনাদের কথা বলতে পারবো না, আপনাদের কাছে আমি অন্য কিছু বলবো না, আমি বলবো আমি আপনাদের কাছে ঋণী রয়ে গেলাম। অন্যদের কাছে আমি যখন অন্য কথা বলে চলে গেছি, কাউকে ধন্যবাদ জানিয়েছি, কিন্তু সাধারণ দর্শক যারা আমাকে ভালোবাসেন দেশে এবং আজকে টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীর যারা বাঙালি আছেন, তারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন এই ৪৫ বছরে, এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে ঋণী রয়ে গেলাম, আমি আপনাদের কাছে ঋণী থাকতে চাই, আমি ঋণ শোধ করতে চাই না। আপনারা আমাকে ঋণী রাখবেন জীবনের শেষ দিন পর্যন্ত। আপনাদের কাছে আমার শেষ দিন পর্যন্ত ঋণী আমি থাকতে চাই। আর একটি কথা আমি না বলে শেষ করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, জনগণনেত্রী শেখ হাসিনা, শিল্প সংস্কৃতির অঙ্গনে যখনই আমরা কোনো বিপদে পড়েছি, যখনই অসুখ বিসুখ থেকে শুরু করে অনেক কিছুই আমাদের হয়েছে, আমরা তার কাছে গিয়েছি, তার কাছ থেকে আমরা যে সাহায্য এবং সহযোগিতা পেয়েছি, আমার মনে হয় না বাংলাদেশ চলচ্চিত্র জগৎ অথবা শিল্প জগতের কেউ এর পূর্ববর্তী পর্যায়ে কোনো সরকারের প্রধানের কাছ থেকে এই সহযোগিতা পেয়েছেন, এ কথা আমি মানতে রাজি নই। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সেই আমাদের প্রতি ভালোবাসা, আপনার প্রতি আমাদের প্রতি সেই মমত্ববোধ, সেই একটি কারণের জন্যই আজকে আমাকে ছোট্ট দুটি কথা আপনাকে বলতে ইচ্ছা করছে। আপনি যদি অনুমতি করেন, আমি আপনার দিকে তাকিয়ে আছি, যদি অনুমতি করেন আমি দুটো কথা বলতে চাই, দুটো আবদার আমি আপনার কাছে করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলেন, অবশ্যই বলবেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি আমাদের এই সম্মান দেওয়া শুরু করেছেন, যেটা হচ্ছে আজীবন সম্মাননা। এই আজীবন সম্মাননা যারা পেয়েছেন আমার পূর্ববর্তী পর্যায়ে, তাদের সবাই কিন্তু এখন বেঁচে নেই, অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আর এই আজীবন সম্মাননা সাথে যদি আমাদেরকে আপনি এদের ঠিকই ভিআইপি বলে ডিক্লেয়ার করা যায় না, যতদিন বেঁচে থাকবে, যে কয়দিন বেঁচে থাকবে, তারা অন্ততপক্ষে এইটুকু প্রশান্তি নিয়ে তারা চলে যেতে পারে। আর যারা প্রতি বছর পুরস্কার পাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটি নির্দেশে, তাদেরকে
চার বছরের জন্য না হোক, অন্ততপক্ষে দু বছরের জন্য হলেও তাদেরকে সিআইপি তো করার জন্য আমি আপনার কাছে আবেদন করছি। সেটা কালচারালি নর্মালি আমরা বলি সিআইপি, যাদেরকে বলি তাদেরকে বলি আমরা, যে শব্দটা বলি সেখানে আমরা সি শব্দটা সিআইপি থাকবে, কিন্তু এরা কালচারালি ইম্পর্টেন্ট পার্সন হিসাবে পরিগণিত হবে। এই আবেদনটুকু আপনার কাছে করে যাচ্ছি। আর ছোট্ট এবং শেষ আবেদন যেটা আপনার কাছে করে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার, আমি আজকে শুনেছি যে আমাদের জন্য 1,000 কোটি টাকার একটা ফান্ড করেছেন। আমরা যখন বিপদে পড়েছি আপনার কাছে গিয়েছি, আমরা যখন অসুস্থ হয়েছি আপনার কাছে গিয়েছি, আপনি আমাদের মায়ের মতো বোনের মতো আপন করে নিয়ে আপনারই সাহায্য সহযোগিতায় তারা আবার ফিরে এসে বাংলাদেশের চলচ্চিত্র জগতে, বাংলাদেশের শিল্পের জগতে, বাংলাদেশের কালচারাল জগতে তারা আজও বেঁচে আছেন এবং তারা আজও আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। তো সেইখানে একটি জায়গায় শুধু আমাদের একটু অভাব রয়ে গেছে, সেটি হচ্ছে আমাদের সাধারণ যারা শিল্পী, সাধারণ কলাকুশলী, সাধারণ কর্মচারী, এরা এরা কিন্তু কখনো আপনার কাছ পর্যন্ত পৌঁছতে পারে না। এরা সবসময় সিনিয়রদের কাছে যায়, কমিটির কাছে যায়, কমিটি তাদেরকে নিয়ে তাদের জন্য আপনাদের কাছে আপনার কাছে যায়, আপনি তাদেরকে দেখতে পান না, কিন্তু যারা আপনার কাছে পর্যন্ত পৌঁছতে পারে আপনি তো তাদের বুকের মধ্যে জড়িয়ে ধরেন। তা আপনি যদি নির্দেশ করেন তাহলে এফডিসির এমডির মাধ্যমে যারা এই শিল্পী কলাকুশলী চলচ্চিত্র এবং যে কোনো ধরনের লেখক পরিচালক যাই কিছু হোক তাদেরকে সকলকেই যদি আপনি রেশনিং ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসতে পারেন তাহলে অন্ততপক্ষে যারা সাধারণ শিল্পী কৌশলী আছে তারা ভাববে এমনি আপনি তাদের অন্তরের মধ্যে আছেন, এটা শুধু ইতিহাস হয়ে থাকবে না, তারা আজীবন আমৃত্যু মনে রাখবে যে বাংলাদেশের কোনো শিল্পী কুশলী, সাধারণ গরিব একটি কুশলী ও শিল্পী হলেও তার মৃত্যুর পরে মৃত্যুর আগ পর্যন্ত সে না খেয়ে মারা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, এইটুকু বলেই আমি, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন 50 বছরে, আমি আপনার সাথে অনেক কিছু পেয়েছি, না চাইতেও অনেক কিছু পেয়েছি, আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার জন্যে। আমি আর আপনার কাছে কোনোদিন, আপনি এটা বলতে পারবেন যে আমি কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, আজকে যা চেয়েছি আমি আমার লোকজনের জন্য চেয়েছি, আমার জন্য কিছু চাইনি আমি। আপনাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমার হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করেন, আমি আপনাদের সকলকে ভালোবাসি। আই লাভ ইউ অল, আই লাভ অল মাই কান্ট্রিম্যান। দেশ এবং দশের বাইরে যারা আছেন তাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।